ইজ্জাতচার খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে সহকর্মী সাইফুল ইসলাম এবং উত্তরা থেকে সাইদ ইফতেকার সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতে যাচ্ছি সাইফুল ইসলামের কাছে। সাইফুল, সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? আসলে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সদরঘাটে। আপনারা জানেন যে এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে নৌপথটা রয়েছে এবং সেই পথেই কিন্তু হাজার হাজার মানুষের যে ঢল তা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে মানুষ তারা বাড়ির পথে যাত্রা করছে। এবং আমরা আজকে যখন রাস্তায় আসছিলাম গুলিস্তান থেকে সদরঘাট আসার পর্যন্ত যে রাস্তাটা তা এত যানজট ছিল যে হাজার হাজার মানুষ কিন্তু পায়ে হেঁটে এবং তাদের যে আসবাবপত্র ছিল সবকিছু নিয়ে এখানে তারা পায়ে হেঁটে সবকিছু নিয়ে যাত্রা শুরু করেছিল। এবং যখন আমরা সদরঘাটে এসে পৌঁছেছি আমরা দেখতে পেয়েছি যে এখানে মানুষেরা প্রত্যেকটা লঞ্চে পর্যাপ্ত পরিমাণ মানুষ এবং উচ্চে পড়া ভিড় লঞ্চের ছাদ পর্যন্ত ভিড় হয়ে গিয়েছিল এবং মানুষ কিন্তু লঞ্চের করিডোর পর্যন্ত জায়গায় বসেছে। যে তাদের একটি মাত্র চিন্তা এবং একটি মাত্র কথা আমাদের কাছে ছিল যে তারা ঘরে বাড়ি ফিরে যেতে চায়, কেউ বাবা মার সাথে ঈদ করতে চাও, কেউ তাদের পরিবারকে গ্রামে রেখে সারা বছর ঢাকাতে বিভিন্ন কাজে পরিশ্রম করেন পরিবারের জন্য, এবং সেই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্যই তারা মূলত এই যত কষ্টই হোক না কেন সেই কষ্টের ভেতর থেকে এই ঈদ যাত্রাটা তারা করছেন। এবং আমাদেরকে জানিয়েছেন যে বাবা মাকে এবং পরিবারের সদস্যদেরকে আসলে এক পলক বা এক নজর দেখার জন্য, তাদের সাথে কিছুটা সময় আনন্দে কাটানোর জন্য এবং ঈদের যে আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত তারা এই যে এত ভোগান্তি এত কষ্ট সবকিছু উপেক্ষা করে এই যে তারা এই যাত্রা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই সকাল থেকে এখানে যাত্রাপথের যে মানুষের ভিড় তা কিন্তু ছিল প্রচুর পরিমাণে, এবং মানুষ কিন্তু যে মুহূর্তে লঞ্চে ভরে যাচ্ছে সাথে সাথে কিন্তু লঞ্চ ছেড়ে দিচ্ছে। এখানে এখন নির্দিষ্ট টাইম করে লঞ্চ ছাড়া হবে সে ধরনের কিন্তু পরিস্থিতি তেমন একটি দেখা যাচ্ছে না, এবং মানুষজন যতই ভোগান্তি হোক কিন্তু শেষ ভোগান্তির কথা স্বীকার করার পরও তাদের আমাদের কাছে একটি বিষয় ছিল যে তারা আসলে তাদের পরিবারের সাথে ঈদ করতে যেতে চায়। এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই যে মানুষ ঢাকা শহরের অধিকাংশ মানুষই এখন বাড়ির পথে যাত্রা শুরু করেছে। তো এই ছিল সদরঘাট থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি এবং ঈদ যাত্রার যে বাকি যে অন্যান্য জায়গার খবর রয়েছে। আমাদের অন্য সহকর্মী রয়েছে ঢাকার আবদুল্লাহপুরে, তার কাছে আমরা চলে যাব যে এই মুহূর্তে সেখানকার কি অবস্থা রয়েছে। ধন্যবাদ সাইফুল, আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরের আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভার যদি আমি দেখাই যে দেখতে পাবেন যে এই মুহূর্তে ফ্লাইওভার পুরোটাই ফাঁকা, কিন্তু ফ্লাইওভারের নিচেই যদি আমরা যদি একটু নজর দিই তাহলে দেখতে পাবো যে এখানে লোকজনের সমাগম, ঈদযাত্রীদের সমাগম এবং গাড়ি ঘোড়াতে একদম ভর্তি এবং যানজটে কিছুটা স্থবির হয়ে আছে লোকজনের চাপে এই সড়কটি। ঈদসহ পুরো বছরই এই পথ দিয়েই উত্তরবঙ্গ সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় লোকজন এই পথ দিয়ে যাতায়াত করে। মূলত সারা বছর জীবন জীবিকার তাগিদে ব্যস্ত সময় পার করার পর ঢাকাবাসী নারীর ও পরিবারের পরিজনের টানে ছুটির কয়েকটা দিন ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতি বছরই কষ্ট করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ঢাকার কর্মজীবী মানুষরা। তীব্র গরমে আজও সেই চেষ্টা অব্যাহত আছে, গরমের কষ্ট সহ্য করে মানুষ মূলত ঘরে ফিরতে ব্যস্ত। প্রতি বছরই ঈদে থাকে ঘরে ফেরা জনসাধারণের চাপ, তবে এবার কিছুটা আগে থেকেই ছুটি হবার কারণে কিছুটা চাপ কম ছিল গত দুদিন থেকে, তবে আজ আটাশ রমজানে এসে নারীর টানে ঘরে ফেরা মানুষের চাপ অন্যান্য দিনের তুলনায় বেশ বেশি। যাত্রীদের অভিযোগ চাহিদা বেশি থাকায় টিকিটের মূল্য বেশি গুনতে হচ্ছে তাদেরকে। এদিকে টিকিট বিক্রেতার সাথে কথা বললে তারা জানাচ্ছেন যে তারা ভাড়া বেশি নিচ্ছেন না। আমরা জানতে পেরেছি যে ঈদ উল ফিতর সামনে রেখে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের 29,923 জন মোবাইল সিম গ্রাহক ঢাকা ছেড়েছেন, তবে এবার যানজট খুব একটা বেশি না হলেও ভোগান্তি না বেশি হলেও বাসের সময়সূচির যে জায়গাটা সেই সময়সূচি মেনটেন করতে কিছুটা কষ্ট হচ্ছে। যাত্রীদেরকে 2 ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের গন্তব্যে যাওয়ার বাসের জন্য। তবে
তবে গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় এবছরের সড়কের যে দুর্ঘটনার খবর আমরা যেটা পেয়েছি অনেক কম এবং এই অনেক কম এবং আমরা যেটা জানতে পেরেছি যে আমরা যেটা জানতে পেরেছি যে এই ভিড়টি ঈদগামী মানুষের দেশের বাসায় যাওয়ার মানুষের ভিড়ের যে বিষয়টি আছে সেটি আগামীকাল এবং আগামী দিনগুলোতে আরও দুই তিন দিন থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। ন্যান্সি, এই ছিল আবদুল্লাপুর থেকে সর্বশেষ ঈদগামী মানুষ জনসাধারণের সর্বশেষ অবস্থা।